আজকে আমি দেখাবো চুলের যত্নে পান পাতা কিভাবে ব্যবহার করা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শখের বসে পানকে অনেকেই টুটলাল করেন, আবার অনেকেই পানে আসক্ত হয়ে পড়েন। তবে জানেন কি, পান পাতায় একাধিক স্বাস্থ্য উপকারিতা আছে, তাই পান খেলে নানা উপকার মিলে। তবে পানের সঙ্গে জর্দা খাওয়া আবার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। রূপচর্চায় প্রাচীনকাল থেকেই পান পাতা ব্যবহার হয়ে আসছে। ত্বক এমনকি চুলের বিভিন্ন সমস্যা সমাধান করে পান পাতা। অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি সহ নানা উপাদান আছে পান পাতায়। চুল পড়া থেকে শুরু করে কুশকি, চুলের আগা ভাঙা ইত্যাদি সমস্যার সমাধান করে পান পাতা। পান আমাদের দেশে একটি অতি পরিচিত খাবার। নানি দাদিদের অনেকেরই অভ্যাস থাকে এই পান পাতা খাওয়ার, তাই বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে এর চাষও করা হয়। তবে মশলা, সুপারি, জর্দা ব্যবহারে খাওয়ার মধ্যেই পান পাতার উপকারিতা শেষ নয়। আসুন জেনে নিই স্বাস্থ্যসম্মতায় পান পাতার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে। আয়ুর্বেদ শাস্ত্র মতে পান খেলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগেও প্রতিহত করা যায়। পান খেলে বাড়ে যৌন আশঙ্কা, শুনতে অবাক লাগছে। গবেষণা সম্প্রতি এমনই দাবি করেছে। জানা যায় পানের রসের মধ্যে থাকা সুপরিচূর্ণ, লবঙ্গ, গুলকন্দ হজম শক্তি বাড়াতে সাহায্য করে। শুধুমাত্র হজম শক্তিতে যে পান পাতা বাড়ায় তা নয়, সুগন্ধি হিসেবে কাজ করে পান। পাশাপাশি পানের মধ্যে থাকা গুলকন্দ কর্মক্ষমতা বাড়িয়ে সচল রাখে শরীরকে, যৌনজীবন সতেজ রাখতে পানের গুণাগুণ অপরিসীম। এখান থেকে আমি তিনটি পান পাতা নিয়ে তারপর শিলপাটায় বেটে নিচ্ছি। আজকে চুলের যত্নে পান পাতা কীভাবে ব্যবহার করা যায় সেটা দেখাবো। চুলে ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে একেবারে ফিনিশ করে নিতে হবে। ক্রিমি ক্রিমি অবস্থায় থাকবে, সেই অবস্থায় আপনি পেস্ট তৈরি করে নিতে হবে। মাউথ ফ্রেশনার হিসাবে কাজ করে পান পাতা। পান পাতা খাওয়ার ফলে যে রস উপাদান হয় তা আমাদের দাঁত আর মাড়ি সুস্থ রাখে। এছাড়াও পান পাতার রস আমাদের মুখের ভেতরটা পরিষ্কার রাখে, এমনকি মুখের মধ্যে রক্তপাতও বন্ধ করে। পান বেটে তার রস এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে রোজ সকালে তা দিয়ে গড়গড় করুন। কয়েকদিনের মধ্যেই তফাৎ দেখতে পারবেন। নাক থেকে রক্ত পড়া থামায়। নাক থেকে রক্ত পড়লেও আপনি এটা পানির সাথে খেয়ে নিতে পারেন। চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন এখন আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। পানের পেস্ট নিয়ে নিচ্ছি। আপনার চুল যদি বেশি পরিমাণ বড় থাকে তাহলে পেস্ট বেশি নিতে হবে। এইখানে আমি অল্প পরিমাণ রেমেডি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে শুধু নারিকেল দিয়েও আপনি এই হেয়ার প্যাকটি তৈরি করে মাথায় ব্যবহার করতে পারবেন। তবে ক্যাস্টর অয়েল যে তেলটা সেটা কিন্তু চুল পড়া কমাতে অনেক সাহায্য করে থাকে। যদি পানির পেস্টের সঙ্গে আপনি প্যাক তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি দ্বিগুণ উপকারে আসবে। এখানে হাফ চা চামচ পরিমাণের মতো আমি ক্যাস্টর অয়েল তেল দিয়ে নিয়েছি। 2 চা চামচ পরিমাণ আমি নারিকেল তেল দিয়ে দিয়েছি। 3টি পাতা আমি বেটে নিয়েছি পান পাতা। আপনি চুলের পরিমাণ অনুযায়ী বেশি করে পেস্ট তৈরি করে তারপর নারিকেলের তুলনায় একটু বেশি দিয়ে তারপর আপনি মাথায় লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর অবশ্যই 15 থেকে 20 মিনিট মাথায় রেখে দেওয়ার চেষ্টা করবেন। মাথায় দিলে শুধু যে চুলের গোড়া মজবুত হবে সেটা না, মাথার যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। চুলকানি, অনেকের অ্যালার্জি, দাউদের মতো সমস্যা থাকে মাথার মধ্যে। অনেক সময় চুলকাতে চুলকাতে লাল আবরণ হয়, রক্ত বের হয়, সেই সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে। পান পাতার রস কতটা যে উপকার আসে ব্যবহার না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যাদের চুল পড়ার সমস্যা আছে তারা অবশ্যই এই হেয়ার প্যাকটি ব্যবহার করে দেখবেন। আশা করছি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। একদিনই ব্যবহার করার ফলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না, অবশ্যই 2 মাস, একেবারে সপ্তাহে 2 দিন করে ট্রাই করতে হবে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি নিজে পার্থক্যটা বুঝতে পারবেন। প্রতি সপ্তাহে 2 দিন করে ট্রাই করবেন এই হেয়ার প্যাকটি। দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ব্যাগটিকে 2টি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, ক্যাস্টর অয়েল যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে শুধু নারিকেল তেল দিয়েও আপনি মাথায় দিয়ে দিতে পারবেন। অনেক সময় ছোটো বাচ্চাদের
মাথায় ফুসকুড়ি মতো সমস্যা দেখা যায়, তারপর হচ্ছে চামড়া উঠে, সে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পান পাতাটা আপনি মাথায় হেয়ারপ্যাকটি দিয়ে দিতে পারবেন। আমি একটু হাতে লাগিয়ে আপনাদেরকে দেখেছি, প্রথমে অল্প পরিমাণ নিয়ে বিলি কেটে কেটে, চুল যদি লম্বা থাকে বিলি কেটে কেটে সুন্দর করে মাসাজ করে দিয়ে দিবেন। নিজের হাতে দিবেন না, অন্য কাউকে দিয়ে মাথাটাকে সুন্দর করে মাসাজ করে দিয়ে দেওয়ার চেষ্টা করাবেন। আর যদি খালি মাথা থাকে, যে মাথার মধ্যেও ফুসকুড়ি সমস্যা আছে, চামড়া ওঠার ছোট বাচ্চাদের, সেক্ষেত্রে শুধু এইভাবে দিয়ে রাখবেন। 10 থেকে 15 মিনিট রাখার পর আপনি মাথাটাকে সুন্দরভাবে ধুয়ে নেবেন। এভাবে যদি সপ্তাহে 2 দিন করে ট্রাই করতে পারেন, 2 মাসের ভিতরেই অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন। শুধু যে চুলের যত্নে এটা ব্যবহার করা হয় সেটা কিন্তু নয়, ত্বকের যত্ন কীভাবে ব্যবহার করা যায় অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, চাইলে ওই ভিডিওটা আপনারা ভিজিট করতে পারেন। ত্বকের যত্নেও এই পান পাতাটা অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকে। যাদের মেস্তা সমস্যা আছে তারাও কিন্তু পান পাতার ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারবেন। আস্তে আস্তে দেখবেন দাগ মুক্ত হয়ে যাবে। অনেক সময় তিলে সমস্যা থাকে, কালো কালো প্রচুর পরিমাণে তিল থাকে, সেই সমস্যাটাও দূর হয়ে যাবে। তবে একদিন নয়, অবশ্যই লাগাতার ব্যবহার করতে হবে। মুখের ক্ষেত্রে অবশ্যই ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন, সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মুখের ত্বকে লাগানোর চেষ্টা করবেন। মাথায় হলে সপ্তাহে 2 দিন আপনি ট্রাই করবেন। এভাবে 2 মাস পর্যন্ত যদি মনোযোগ সহকারে দিতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। লাগিয়ে নেওয়ার পর অবশ্যই 15 থেকে 20 মিনিট রাখার চেষ্টা করবেন। আপনি যদি দেওয়ার সাথে সাথে মাসাজ করে 5 মিনিটে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না, তার গুণাগুণটা ভালোভাবে ত্বকে পৌঁছানোর জন্য অবশ্যই 15 থেকে 20 মিনিট আপনাকে অপেক্ষা করতেই হবে। যখনই দিবেন তাড়াহুড়া করে ধুয়ে নেবেন না, অবশ্যই অপেক্ষা করবেন, তাহলে আস্তে আস্তে ভিতর অংশে শীতলভাবে ঠান্ডা হয়ে প্রবেশ করবে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।